ত্রিপুরার উন্নয়নের চর্চা হলো সংসদে বুধবার সংসদে দেশের প্রধানমন্ত্রী ত্রিপুরা প্রসঙ্গে বলেন ত্রিপুরা লাখো পরিবার আজ পেয়েছেন পাকা ঘর আর আমি তার সুখের ভাগিদার হওয়ার সুযোগ পেয়েছি বলেও এদিন উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদরণীয় দেখি আজ ত্রিপুরা মে লাখো পরিবার পাকা ঘর মিলা হ্যাঁ খুশি মে মুখ তিনি এদিন বলেন ত্রিপুরায় যখন আমি হীরা যোজনার কথা বলেছিলাম তখন আমি বলেছিলাম হাইওয়ে রেলওয়ে এয়ারওয়েজ হীরা সফল বাস্তবায়ন হয়েছে ত্রিপুরায় শুধু তাই নয় ত্রিপুরা এখন দ্রুত গতিতে ভারতীয় বিকাশ যাত্রার অঙ্গ হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্রাম্যানে মানে ত্রিপুরা নয় হীরা যোজনা কি বাকী ব্রাম্বা নে কাঁকা আইওয়ে আইওয়ে রেলওয়ে और एयरवे हीरा ये हीरा का आज सफलतापूर्वक त्रिपुरा की धरती पर मजबूती नजर आ रही है त्रिपुरा तेज गति से आज भारत की विकास यात्रा का भागीदार बना है উত্তর পূর্বে ত্রিপুরার সব কিছুতেই স্বয়ং সম্পূর্ণ হয়েও এত বছর ছিল একটাই প্রধান সমস্যা তা হল কানেক্টিভিটি বিগত কয়েক বছরে অভূতপূর্ব নয়নের সাক্ষী থেকেছে উত্তর পূর্ব সম্প্রতি দু থেকে চব্বিশ বাজেটেও বিশাল বরাদ্দ রাখা হয়েছে উত্তর পূর্বের জন্য আর রইল ত্রিপুরার কথা ত্রিপুরায় দু সালে বিজেপি সরকার গঠনের পর থেকে একের পর এক উন্নয়ন হয়ে আসছে ত্রিপুরায় যার সাক্ষী ত্রিপুরার সাধারণ মানুষ কথাই নয় বাস্তবে লাখো পরিবার পেয়েছেন পাকা ঘর যার দৃষ্টান্ত বুধবার সংসদে তুলে ধরলেন দেশের প্রধানমন্ত্রী বিউরো রিপোর্ট আর ই নিউজ